সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে সেদিন যে কম্বাইন্ড ফুটিংটি দেখিয়েছিলাম, তো সেটি আমাদের ঢালাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কম্বাইন্ড ফুটিং আসলে ঢালাই হলে কেমন দেখা যায়। এটা এখন আপনারা যেটি দেখছেন, এটি হচ্ছে কাস্টিং, কংক্রিটের ভিতরে আছে। রডগুলো আপনাদেরকে রিইনফোর্সমেন্ট দেখিয়েছিলাম, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টিং কাস্টিং একটু হালকা ত্রুটিপূর্ণ দেখা যাচ্ছে। এখানে হয়তো শাটারিং এর কোনো দোষ ত্রুটির কারণে একটু বাঁকা হয়েছে, কিন্তু শাটারিং যদি সঠিক থাকে সেক্ষেত্রে আসলে এটি সোজা হয়। আপনারা চেষ্টা করবেন যখন ঢালাই করবেন তখন অবশ্যই স্টিলের বা ভালো শাটার ব্যবহার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে একটু সাঁচের উদ্দেশ্যে কাঠের শাটারিং ব্যবহার করা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে অসুবিধা যেটি হচ্ছে যে সেটি এক্ষেত্রে একটু বাঁকা চারা শেপের ঢালাই হয় আর কি। তো এই জন্য আপনারা সোজা শাটারিং ব্যবহার করার চেষ্টা করবেন। এখানেও দেখতে পাচ্ছেন যে উপরের যে অংশটি ছিল, অর্থাৎ বিমের যে অংশটি, সেই অংশটিও ঢালাই হয়ে গেছে। আর সুতা দিয়ে লেআউট করা আছে যাতে কলাম লাইনগুলো সোজা থাকে এজন্য। এখানে যে ডিজাইনের স্টিরাপ করা হয়েছে সেই ডিজাইনের স্টিরাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটি আসলে আন্ডারগ্রাউন্ডে থাকবে নিচে, আর উপরে থাকবে, উপরে গিয়ে সাইজ কিছুটা ডিক্রিজ করা হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্টেন্স, এটি যে ডিজাইন করা হয়েছে সেটি। আর এখানে স্টিরাপ বাঁধাই পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন, দুইটি স্টিরাপ, মাঝখানে চারটি এবং কর্নারে ছয়টি কীভাবে বাঁধা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢালাই করার পরে কেমন শেপ এসেছে। ফুটিংগুলো তো মোটামুটি ভালোই শেপ এসেছে, সেক্ষেত্রে হালকা যে স্লোপটি থাকে সেই স্লোপটিও দেখা যাচ্ছে। এটি আমি আপনাদেরকে দেখাবো, এর জন্য অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এগুলো তারের সাহায্যে বাঁধা হয়েছে। এই জায়গাটাতে বালু কম্প্যাকশন করে সমান করা হচ্ছে, এর উপরেই আসলে পরবর্তী যে ফুটিংটি আছে সেটি রড বসিয়ে ঢালাই করা হবে। এখানে আপনারা একটি স্লোপ দেখতে পাচ্ছেন, আসলে ফুটিং ডিজাইন করার সময় এভাবে সুলভ করা হয়, সুলভ অনুযায়ী আসলে দেওয়া আছে। এই যে আরেকটি ক্ষুদ্র জিনিস আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটির সাহায্যে এইটি লাইনগুলোকে বা বিভিন্ন কর্নারগুলোকে সোজা করা হয়, এটাকে স্থল বলা হয়। আসলে ডিজাইনের উপর ভিত্তি করে কিন্তু ফুটিং এবং কলামের সাইজ নির্ভর করে। তো কর্নারের কলামগুলো সাধারণত লোডের উপর ভিত্তি করে দেখা গেছে যে এখানে একটু ছোটো সাইজের করা হয়েছে, এবং মাঝখানেরগুলো মোটামুটি একটু বড় সাইজের করা হয়েছে। আমি সম্ভব হলে আপনাদেরকে ওয়ার্কিং ড্রয়িংটি দেখাবো, এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কী কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সেটি কমেন্টে জানাবেন।
তো যেগুলো রড দেখতে পাচ্ছেন এগুলো বিএসআরএম 20 মিলিমিটার ডায়ার রড। এটি হচ্ছে আমাদের শেষের কর্নারের কলাম, কলামটিও ঢালাই হয়ে গেছে, তো পর ফুটিংটি ঢালাই হয়ে গেছে। পরবর্তীতে কলাম এক্সটেনশন কাজ দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এদিকে নতুন ফুটিংয়ের জন্য মাটি খননের কার্যক্রম চলতেছে। তো এই হচ্ছে বর্তমানে আমাদের সাইডের অবস্থা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।